তোমাদের সকলকে এমপি ইসি টুলানের পক্ষ থেকে স্বাগত সকলে সুস্থ রয়েছ এবং নিয়মিত পড়াশোনা করছো আমরা আজকে আমাদের চ্যাপ্টার ফোর হিস্ট্রি ক্লাস টেনের সঙ্গবদ্ধতার গোড়ার কথার যে মহাবিদ্র সম্পর্কে তথ্যগুলো আমরা আগের ভিডিওতে জেনেছি আজকে তার পরে আরও দুটো টপিক নিয়ে আজকের এই ভিডিও তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি তাহলে এর পরে যে টপিকটা রয়েছে দেখো আঠেরোশো সাতান্নর মহাবিদ্রেহে মহিলাদের ভূমিকা মানে এই মহাবিদ্রে যে সমস্ত মহিলারা অংশগ্রহণ করেছিলেন বা এই বিদ্রোহে বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন ক্লিয়ার ঝাঁসির রানী লক্ষীবাই ও আনোয়ার বেগম হজরত মহলের নাম সর্বপেক্ষা উল্লেখযোগ্য তাহলে এখানে আমরা দুইজন নেত্রীর নাম পেলাম একজন ঝাঁসির রানী আর একজন আনোয়ার বেগম হজরত মহল ক্লিয়ার এবার এবার বিষয়টা ভালো করে বুঝবে তাহলে আমরা এখানে মহিলাদের মধ্যে দুজনার নাম পেয়েছি এক লক্ষ্মীবাই আর দুই আনোয়ার বেগম হজরত মহল ক্লিয়ার মধ্য ভারত ও বুন্দেলখণ্ডে বিদ্রোহের নেতৃত্ব দেন লক্ষ্মীবাই তাহলে এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় মানে ভারতের কোথায় নেতৃত্ব দিয়েছিলেন এই বিদ্রোহের দেখো মধ্য ভারত ও বুন্দেলখণ্ডে এবার আমরা একটু ম্যাপে দেখে নিই এই মধ্য ভারত ও বুন্দেলখণ্ডটা কোথায় দেখো এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মধ্য ভারত বা মধ্যপ্রদেশ আর বুন্দেলখণ্ড ঠিক এই মিডিল পোর্শনটাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন কে ঝাঁসির রানী বাই। ক্লিয়ার এরপর এরপরে কি রয়েছে দেখো আমাদের স্যার হিউ রোজ রানীকে বিদ্রোহী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন তাহলে স্যার হিউ কি বলেছেন রানীকে বলতে ঝাঁসির রানী বাইকে। বিদ্রোহীদের মধ্যে যত সব বিদ্রোহী নেতা ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন কাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে ক্লিয়ার তাহলে আমরা এখানে যে দুজন নারীর কথা জানতে পারলাম তারা কারা একজন ঝাঁসির রানী লক্ষ্মীবাই আর একজন আনোয়ার বেগম হজরত মহল ক্লিয়ার এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছেন এক মধ্যভারত আর তার পাশেই বুন্দেলখণ্ডে ক্লিয়ার স্যার হিউরোজ কি বলেছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই হল নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্লিয়ার এরপর তাঁতিয়া টোপি ও ঝাঁসির রানী যুগ্মভাবে গোয়ালিয়র দখল করেন তাহলেই তাঁতিয়া টোপি ও ঝাঁসির রানী একত্রে কি দখল করে গোয়ালিয়র শেষ পর্যন্ত আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের আঠেরোই জুন রানী যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন রানী বলতে ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় এই গোয়ালিয়র ফ্রোটে কোথায় গোয়ালিয়রে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই গোয়ালিয়রে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের আঠেরোই জুন যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন এরপর রানী পরাজিত ও নিহত হলেও ঐতিহাসিক লেখক ও চলচ্চিত্রকার মানে যারা সিনেমা বা ফিল্ম তৈরি করেন তাদেরকে আমরা কী বলি চলচ্চিত্রকার তার বীরত্বের কাহিনী বিভিন্নভাবে তুলে ধরেছেন মানে এই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের যে বীরত্ব তিনি একজন নারী হয়েও যেই মহাবিদ্রের সবথেকে গুরুত্বপূর্ণ একজন নেত্রী ছিলেন তার এই বীরত্ব বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন লেখক ও চলচ্চিত্রকাররা বিভিন্ন কাহিনীর মাধ্যমে তুলে ধরেছেন এবং চির স্মরণীয় করে রেখেছেন লোকগাথা সঙ্গীতের মাধ্যমে তার স্মৃতি চিরভাস্কর হয়ে গেছে মানে কোনোদিন যা মুছে যাবে না বা কোনো দিন যা খন্ডানো যাবে না চির ভাস্কর মানে কি চিরদিন যা বেঁচে থাকবে ক্লিয়ার এরপর আমরা জানব কি বেগম হযরত মহল কোথায় লক্ষ্ণৌতে তার নাবালক পুত্রের অভিভাবক হিসাবে অযোধ্যার প্রশাসন নিজের হাতে তুলে নেন মানে যেন অযোধ্যা ছিল তখন একটা নাবালক শিশু তার দায়িত্ব তার একজন অভিভাবক হিসাবে তুলে নিয়েছিলেন কে বেগম হজরত মহল তিনি নানা সাহেব ও অন্যান্য ভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তাহলে এই বেগম হজরত মহল কাদের সঙ্গে যোগাযোগ করেন নানা সাহেব ও অন্যান্য ভারতীয় নেতাদের সঙ্গে লখনৌয়ের পতনের পর পনেরো হাজার সহযোদ্ধা নিয়ে ব্রিটিশ বিরোধী প্রতিরোধ চালিয়ে যান সহযোদ্ধা মানে কি তার সঙ্গে যে বিদ্রোহীরা যে যোদ্ধারা যুক্ত ছিল তাদেরকে কি বলা হয় সহযোদ্ধা আঠেরোশো সাতান্নর বিদ্রোহ আরও অনেক নাম না জানা সাহসী নারী বিদ্রোহের প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন মানে এই দুজন ছাড়াও আরও অনেকে এই বিদ্রোহে নেতৃত্ব বা অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো অজানা বা তাদের নাম এখানে উল্লেখ করা নেই ক্লিয়ার তাহলে অনেক সাহসী নারী এই বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন তাহলে আমরা এই নারীদের ভূমিকাতে কোন দুজনের নাম পড়লাম এক বেগম হজরত মহল আর কি পড়েছি ঝাঁসির রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় নেতৃত্ব দিয়েছেন মধ্য ভারত ও বন্দেলখণ্ডে তিনি কার সহযোগিতায় গোয়ালিয়র দখল করেন তাঁতিয়া তপি ও ঝাঁসির রানী একত্রে বা যুগ্মভাবে গোয়ালিয়র দখল করেন এবং সেখানেই তিনি দেহত্যাগ করেন আঠেরোই জুন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আর আর কি জানলাম আমরা এখান থেকে বেগম হজরত, মহল নানা সাহেব এবং অন্যান্য ভারতীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি কোথায় লক্ষ্ণৌতে এবং অযোধ্যা ক্লিয়ার এই তিনটে মনে থাকবে আমাদের আর লাস্টের দিকে কি পড়লাম যে আরও অনেক সাহসী নারী এই বিদ্রোহে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল এরপর আমরা একটু চিত্রে দেখে নেব দেখো ইনি হলেন কে একদম ঝাঁসির রানী লক্ষ্মীবাই যাকে আমরা মহারানী বলছি আমরা মহারানী ভিক্টোরিয়াকে মানি না আমরা কাকে মানব রানী লক্ষ্মীবাইকে ক্লিয়ার তিনি যুদ্ধক্ষেত্রে তার রূপ দেখে নাও এরপর ইনিকে ইনি হলেন তাঁতিয়া টোপি একজন আঠেরোশো সাতান্নর বিদ্রোহের হিরো বা তোমরা বলতে পারো নেতা এছাড়া ইনি হলেন নানা সাহেব আশা করছি তোমাদের চিত্র থেকে মনে থাকবে এরপর আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা দেখো এখানে রয়েছে আঠেরোশো সাতান্নর বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব তো চলো আজকে এই টপিকটাও আমরা কমপ্লিট করে নিই দেখো প্রথমে কি লিখবো আমরা ভূমিকা এবার আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে কোথা থেকে বাংলাদেশ থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে প্রথমে বহরমপুর পরে ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটে ক্লিয়ার আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে প্রথমে বহরমপুর পরে ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটে সেনা ছাউনি বা সেনা নিবাসে ভারতের বিভিন্ন জায়গায় কি ভারতের বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি তাহলে কি বললাম এই মহাবিদ্রোহ ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও কি ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি বরং কি করেছে বিরোধিতা করেছিল এর প্রমাণ আমরা কিভাবে পাব সমকালীন মানে সেই সময়ের বিভিন্ন তথ্য থেকে তার প্রমাণ পাওয়া যায় ক্লিয়ার তাহলে কি বললাম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে প্রথমে বহরমপুর পরে ব্যারাকপুর সেনা ছাউনিতে বিদ্রোহ ঘটে ভারতের বিভিন্ন জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়লেও শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহকে সমর্থন করেনি বরং বিরোধিতা করেছিল সমকালীন বা সেই সময়ের বিভিন্ন তথ্য থেকে তার প্রমাণ পাওয়া যায় আশা করছি তোমাদের এই ভূমিকাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এরপর এর যে পয়েন্টটি রয়েছে সেটা দেখো ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস কি ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস এ কথাটার অর্থ কী সেই সময় যে সমস্ত বাঙালিরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল তারা ব্রিটিশ শাসনের উপর বিশ্বাসী ছিল দেখো শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের একটি বড় অংশ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনের ওপর অগাধ বিশ্বাস রাখতলে কী বললাম শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের একটি বড় অংশ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস রাখত তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত মানে তারা এই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কি মনে করত কল্যাণকর এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বিরোধী ছিল এই শিক্ষিত বাঙালি সমাজ এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কী ছিল বিরোধী ছিল ক্লিয়ার এই পয়েন্টটা এরপর এবার দেখো আমরা কেন বলছি যে শিক্ষিত বাঙালি সমাজ এই মহাবিদ্রের বিরোধিতা করেছিল কিছু তথ্য থেকে সেই তথ্যগুলো এখানে আমরা লিখবো বা আমাদেরকে জানতে হবে দেখো আমরা জানলে লিখতে পারবো আর যদি আমরা শুধু লেখার জন্য পড়ি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হবে সেটাকে পরীক্ষার সময় লিখতে বা কাউকে এই তথ্যগুলো জানাতে তাই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব এবার প্রথমে দেখো কি রয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের মনোভাব মানে বিভিন্ন প্রতিষ্ঠিত বা শিক্ষিত ব্যক্তিরা তাদের বিভিন্ন লেখালেখি করেছেন তারা কি লিখেছে দেখো কিশোরীচাঁদ মিত্র কে প্রথম নামটা কি পড়লাম কিশোরীচাঁদ মিত্র এরপরে কি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রাজ রাজনারায়ণ বসু ক্লিয়ার প্রথমে আমরা এই তিনজনের নাম পড়লাম এবার এনারা কি বলছেন কিশোরীনাথ মিত্র ছিলেন সমসাময়িক একজন বিশিষ্ট বাঙালি তিনি লিখেছেন কি বললাম একটু আগে এনারা বিভিন্ন লেখালেখি করেছেন বা বলেছেন কি বলেছেন এই বিপ্লব বা বিদ্রোহ মূলত সৈনিকের বিপ্লব বা বিদ্রোহ তাহলে কিশোরীচাঁদ মিত্র কি বলছেন যে মহাবিদ্রোহটা শুধুমাত্র সৈনিকের বিদ্রোহ এক লক্ষ সৈন্যর বিদ্রোহ ইহার সহিত মানে এর সাথে মানে এই সৈনিকদের বিদ্রোহের সাথে জনসাধারণের কোনো সংসর্গ নেই সংসর্গ কথার অর্থ মিল নেই মানে জনসাধারণ এই সিপাহীদের বিদ্রোহের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না তার মানে কিশোরীচাঁদ মিত্র কি বলছেন যে এটা শুধু ছিল সৈনিকদের বিদ্রোহ এখানে জনসাধারণ কোনোভাবেই অংশ নেয়নি ক্লিয়ার এরপর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কি লিখেছেন বিদ্রোহীদের নৃশংস বলেছেন মানে ইংরেজরা আমাদের উপর অত্যাচার করছে সেটা কোনো বড় বিষয় নয় তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করছে সেই বিদ্রোহীদেরকে কি বলছে নৃশংস বা বর্বর এবং নর হত্যাকারী দস্যু বলেছে মানে বিপ্লবীদের যারা ভারতের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তাদেরকে কি বলেছে নৃশংস বর্বর নর হত্যাকারী যে যারা ভারতকে স্বাধীন করার চেষ্টা করছে তাদেরকে এই সমস্ত মানুষ কি বলছে নৃশংস বড় বড় বাহ শিক্ষিত বাঙালি বাহ এরপর রাজ নারায়ণ বসু আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে নৈরাজ্যবাদী এবং নানা সাহেব আজিমুল্লার মতো বিদ্রোহী নেতাদেরকে কি বলেছেন অন্যায়কারী দানব কে রাজনারায়ণ বসু কাদেরকে যে বিপ্লবী নেতারা ছিল যেমন নানা সাহেব আজিমুল্লাহ এদেরকে কি বলেছে অন্যায়কারী দানো মানে ইংরেজদের প্রতি এরা অন্যায় করছে আর ইংরেজরা ভারতীয়দের প্রতি খুব ভালো আচরণ করছে ওই যে বলেছিলাম পাচাটা এরপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি কী বলেছেন এই বিদ্রোহে জনগণের সমর্থন ছিল না মানে জনগণ বলতে এরা কাদেরকে মনে করছে নিজেদেরকে শুধু জনগণ মনে করছে যারা শিক্ষিত বাঙালি এরা বলছে আমরা সমর্থন করিনি মানে সাধারণ মানুষও সমর্থন করেনি শুধু সিপাহিরাই এই বিদ্রোহ করেছে এদের এনাদের মতে এরপর এরপর দেখো আরও মানে চরম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে মে কলকাতার হিন্দু মেট্রোপলিটন কলেজে বিশিষ্ট ব্যক্তিরা এক সভার আয়োজন করে মানে যখন এই মহাবিদ্রোহ বা বিদ্রোহ হচ্ছে শুরু হয়েছে তখন এই বিশিষ্ট বাঙালিরা যারা শিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানে ইংরেজদের পাচাটা তারা একটা সভার আয়োজন করল ক্লিয়ার এবং সেখানে তারা কি করলো সিপাহীদের নিন্দা কি করতে শুরু করলো যে সমস্ত বিপ্লবীরা এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল তাদের নিন্দা করতে শুরু করলো এবং ইংরেজ সরকারকে সাহায্যের প্রস্তাব গৃহীত হলো মানে তারা ইংরেজদেরকে সাহায্য করবে তোমরা এই বিদ্রোহীদেরকে দমন করো তোমরা এই দেশে থাকো ক্লিয়ার এরপর সমসাময়িক কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় এই বিদ্রোহের নিন্দা করে প্রবন্ধ প্রকাশিত হয়েছিল এবং কে ঈশ্বরচন্দ্রগুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকায় এই বিদ্রেহের নিন্দা করেন তাহলে একটা জিনিস ভালো করে দেখো এই সমস্ত বিশিষ্ট শিক্ষিত বাঙালিরা তাদের বিভিন্ন লেখায় বা পত্র পত্রিকায় এই মহাবিদ্রের প্রতি তাদের কি মনোভাব প্রকাশ করেছে যে ইংরেজরা আমাদের জন্য ভালো কল্যাণকর আর যারা বিপ্লবী যারা এই দেশকে স্বাধীন করার চেষ্টা করছে তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে নৃশংস তারা বর্বর তারা নরহত্যাকারী মানে ভাবো এই শিক্ষিত বাঙালি সমাজের অবস্থা ঠিক আজকের দিনের পশ্চিমবঙ্গের অবস্থার কথাও একটু তোমরা মাথায় রেখো এরপর আমরা কিসে আসবো মূল্যায়ন দেখো ঠিক যেটা বললাম পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে মানে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি বাংলায় যে শিক্ষিত শ্রেণী গড়ে ওঠে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে বাংলায় যে শিক্ষিত শ্রেণী গড়ে ওঠে তারা বিভিন্ন সরকারি পদে নিযুক্ত ছিল ভালো করে ভেবে দেখো এই ইংরেজ সরকারের শিক্ষায় শিক শিক্ষিত হয়ে কিছু চাকর শ্রেণীর মানুষ এই ইংরেজদের বিভিন্ন স্থানে চাকরি করত এবার যদি বিদ্রোহ সফল হয় ইংরেজদেরকে তাড়ানো হয় তাহলে এদের চাকরিগুলো যে চলে যাবে ঠিক আজকের পশ্চিমবঙ্গের অবস্থার মতো নয় কি ভেবে দেখো এই ভয়ে তারা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহে তাদের পদমর্যাদা ও স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে এই আশঙ্কায় শিক্ষিত বাঙালিরা এই বিদ্রোহের বিরোধিতা করে যে সমস্ত বাঙালি শিক্ষিত শ্রেণী এই ইংরেজ সরকারের অধীনে সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে তারা যদি এই বিদ্রোহে সমর্থন করে তাহলে ইংরেজরা রেগে যাবে মানে প্রভু রেগে যাবে তাদেরকে সেই চাকরি থেকে সরিয়ে দেবে তাই জন্য তারা ইংরেজদের হয়ে আর ভারতীয়দের বিপক্ষে এই বিদ্রোহের বিরোধিতা করেছিল ক্লিয়ার এরপর শিক্ষিত বাঙালি সমাজের এদেরকে শিক্ষিত বলবো না অশিক্ষিত বলবো বুঝতে পারছি না তবু এই শিক্ষিত বাঙালি সমাজের সমর্থনের অভাবে এই বিদ্রোহ বাংলায় খুব একটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি ক্লিয়ার বিষয়টা তোমাদের কাছে তাহলে বাঙালি এই শিক্ষিত সমাজ এই মহাবিদ্রের বিরোধিতা করেছিল তার কারণটা কি তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। যাতে তাদের এই চাকরি বা তাদের এই পদমর্যাদা নষ্ট না হয় সেই আশঙ্কায় তারা এই বিদ্রোহের বিরোধিতা করেছিল এই মহাবিদ্রোহের সমর্থন করে নি ক্লিয়ার এরপর শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা প্রথম দিকে বিদ্রোহকে সমর্থন না করলেও বিদ্রোহ দমনে সরকার যে নিষ্ঠুর দমন নিতে আশ্রয় করে বা আশ্রয় নেয় তা শিক্ষিতদের চোখ খুলে দেয় মানে প্রথম দিকে তারা এই বিদ্যে সমর্থন না করলেও ব্রিটিশরা যখন এই ভারতীয়দের ওপর অত্যাচার করছে দমন নীতি এই শিক্ষিত সমাজের চোখ খুলে দেয় তারা বুঝতে পারে যে ব্রিটিশরা কখনোই ভারতীয়দের জন্য কল্যাণকর করবে না বা কল্যাণ করবে না তারা উপলব্ধি করে যে ব্রিটিশ শাসন কখনো ভারতীয়দের কল্যাণ করবে না এই চেতনা পরবর্তীকালে জাতীয়তাবাদকে শক্তিশালী করে এই চেতনা পরবর্তীকালে জাতীয়তাবাদকে শক্তিশালী করে ক্লিয়ার তাহলে আমরা এক কথায় বিষয়টা কিভাবে বুঝব যে দেখো আমরা এটুকু বুঝলাম যে মহাবিদ্রের সময় একদল শিক্ষিত বাঙালি শ্রেণী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং তারা ব্রিটিশ সরকারকে ভারতের জন্য কল্যাণকর মনে করেছিল এবং তারা এই বিদ্রোহের সমর্থন করেননি কি করে আমরা এটা বুঝলাম সেই সময়কার বিশিষ্ট যে ব্যক্তি তারা বিভিন্ন লেখালেখি করেছে এবং এই বিদ্রে সম্পর্কে তাদের মনোভাব প্রকাশ করেছে সেই তথ্য থেকে আমরা তাদের মনোভাব সম্পর্কে জানতে পারি তো এখানে আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের লেখা আমরা এখানে দেখলাম কিশোরীচাঁদ মিত্র হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এমন কি কলকাতার হিন্দু মেট্রোপলিটিয়ান কলেজে তারা একটা সভা করে এবং সেখানে কি করে বিদ্রোহীদের নিন্দা করে এবং ইংরেজ সরকারকে এই বিদ্রোহে সমর্থন বা সাহায্য করবে সেই প্রতিশ্রুতিও দেয় আর সেই সময়কার কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকাতেও এই বিদ্রোহীদের সম্পর্কে নিন্দা করেন এইসব তথ্য আমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছে যে বাঙালি শিক্ষিত সমাজ তাদের স্বার্থের জন্য ভারতের স্বাধীনতা কখনোই চায়নি এই মহাবিদ্রকে তারা সমর্থন করে নি কারণ কি ছিল তারা এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ইংরেজদের অধীনে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিল তাদের এই পদ মর্যাদা যাতে নষ্ট না হয় তাই তারা এই বিদ্রোহকে সমর্থন করে উঠতে পারেনি উল্টে তারা বিদ্রোহীদেরকে দমন করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের যে অত্যাচার এবং দমন নীতি এই শিক্ষিত বাঙালি সমাজের কিছু কিছু ব্যক্তিকে মানে তাদের চোখ খুলে যায় এবং তারা এই বিদ্রোহকে কি করেন সমর্থন করেন এবং পরবর্তীকালে জাতীয়তাবাদকে শক্তিশালী করে তোলে এই চেতনা যে ইংরেজ সরকার ভারতীয়দের কখনোই কল্যাণ করবে না এই চেতনা তাদের মধ্যে জাগে এই মহাবিদ্রের দমন নীতির পরে তারপর থেকে আস্তে আস্তে শিক্ষিত বাঙালি সমাজ ব্রিটিশের বিরুদ্ধে বিভিন্ন সভা সমিতি এবং লেখালেখি শুরু করে আশা করছি আজকের সেশন তোমাদের খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে দেখো কোনো প্রশ্ন রেডি করার আগে পুরো চ্যাপ্টারটা আমাদের একবার বুঝে নিতে হবে কোথায় কি তথ্য রয়েছে আমাদের কি লিখতে হবে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পর আমরা নিজেরাই প্রশ্নের উত্তর লিখতে পারবো আগের দিন যে মহাবিদ্র সম্পর্কে যে তথ্যগুলো আমরা জেনেছি সেখানে যদি আমাদের মনে হয় যে কোনো তথ্য আমরা ইনক্লুড করব। সেখানে আমরা করব। যদি আমরা তথ্যগুলো জানতে পারি তারপরে আমরা ইনক্লুড করতে পারবো আর যদি না জানতে পারি তাহলে কিন্তু ইনক্লুড করতে পারবো না তাই তোমরা সমস্ত এই চার নম্বর অধ্যায়টা ভিডিও বা বিভিন্ন সহায়িকা থেকে পড়ো তথ্যগুলোকে সংগ্রহ করো এবং তার পরে একটা প্রশ্নকে রেডি করবে হুটপাট করে কোনো বড় প্রশ্ন পড়বে না বা হুটপাট করে কোনো প্রশ্ন রেডি করবে আগে তথ্যগুলোকে জানার চেষ্টা করো তারপর সেই তথ্যগুলোকে সাজিয়ে নাও ব্যাস ক্লিয়ার তো আশা করছি তোমাদের যতটা সহজভাবে বোঝানো যায় যতটা ইজি হয় কারণ আমাদের অনেক সিলেবাস অনেক চ্যাপ্টার অনেক বই তাই আমাদেরকে একটু সহজ করে বিষয়গুলোকে পড়তে হয় তো চলো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে